স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রেসের মেশিনম্যান ছিলেন মানিকগঞ্জের জয়মন ইউনিয়নের আব্দুল সালাম। এই সালামের মাধ্যমে প্রেস থেকে প্রশ্ন ফাঁস করতেন তারই খালাতো ভাই জসিমউদ্দিন ভুঁইয়া। এরপর তিনি সিন্ডিকেটের বিভিন্ন সদস্যদের কাছে পাঠাতেন। 2020 সালের একটি মামলা তদন্ত করতে গিয়ে এবার জসিম সালাম সিন্ডিকেটের 7 চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। চিকিৎসকদের মধ্যে এই সিন্ডিকেটের অন্যতম মাস্টার মাইন্ড ডাক্তার ময়েজউদ্দিন আহমেদ প্রধান। ময়মনসিংহ মেডিকেলের সাবেক এই শিক্ষার্থী ফেম কোচিং সেন্টারের সঙ্গে জড়িত ছিলেন, ছিলেন ছাত্র শিবিরের নেতা, শত শত শিক্ষার্থীকে অবৈধভাবে ভর্তি করিয়েছেন। ডক্টর ময়েজউদ্দিন 20 বছর মানে সরাসরি এই প্রশ্নপত্র ফাঁসের সাথে সম্পৃক্ত। ময়েজউদ্দিনের স্ত্রী ডাক্তার সোহেলি জামানও প্রশ্ন ফাঁস চক্রের অন্যতম সদস্য। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসক সোহেলিও ময়মনসিংহ মেডিকেলের শিক্ষার্থী ছিলেন, জড়িত ছিলেন ফেম কোচিংয়ের সঙ্গে। ডাক্তার আবু রায়হান ঢাকা ডেন্টালের শিক্ষার্থী ছিলেন, ফাঁস হওয়া প্রশ্নে মেডিকেলে ভর্তি হয়ে জড়িয়ে পড়েন চক্রের সঙ্গে, প্রাইভেট কোচিং সেন্টার চালাতেন। প্রশ্ন ফাঁসের আরেক হোতা ডাক্তার জেড এম সালেহিন শোভন সলিমুল্লাহ মেডিকেল থেকে ডাক্তারি পাশ করে থ্রি ডক্টরস নামক কোচিং সেন্টারের মাধ্যমে জড়িয়ে পড়েন প্রশ্ন ফাঁস চক্রে, মেডিকেল ছাত্রদল শাখার নেতা ছিলেন। মেডিকো ভর্তি কোচিংয়ের মালিক ডাক্তার জুবাইদুর রহমান জনি সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ছিলেন, বর্তমানে যুবদলের কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক। ডাক্তার জিল্লুর রহমান রনি পঙ্গু হাসপাতালের একজন চিকিৎসক, রংপুর মেডিকেলে পড়ার সময় ছাত্রদলের নেতা ছিলেন, বর্তমানে ড্যাবের সঙ্গে জড়িত, 2005 সাল থেকে রয়েছেন এই চক্রে। ডাক্তার ইমরুল কায়েস হিমেল তার পিতা আব্দুল কুদ্দুস সরকারের মাধ্যমে প্রশ্ন ফাঁস চক্রে জড়ান, পড়ালেখা করেছেন ময়মনসিংহের একটি বেসরকারি মেডিকেলে। বেশ কিছু ডক্টরস এবং নামি দামি ব্যক্তিত্ব যারা সরাসরিভাবে সম্পৃক্ত। এই চক্রের সদস্যরা প্রশ্ন ফাঁসের টাকায় বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। দুই ভাই আব্দুল সালাম ও জসিমের মানিকগঞ্জে রয়েছে শত শত একর জমি। সিআইডির তদন্তে উঠে এসেছে তারা প্রশ্ন ফাঁসের টাকায় এসব সম্পত্তির মালিক হয়েছেন। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।